অভিযুক্ত অধ্যাপকের বদলির দাবিতে অনশনে বসেছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্ররা। গত বৃহস্পতিবার থেকে এই কলেজের শুরু হওয়া ছাত্র বিক্ষোভে শনিবার দুপুর পর্যন্ত কোনো সমস্যার সমাধান সূত্র বের হয়নি। উল্টে শুক্রবার এক নোটিশ জারি করে কলেজের অধ্যক্ষ শনিবার সকাল 10টার মধ্যে দ্বিতীয় বর্ষের ছাত্রদের হোস্টেল ছেড়ে দিতে নির্দেশ দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। কিছু করা হলো না, রাতারাতি আমাদের সবাইকে এখান থেকে হোস্টেল থেকে বের করানোর জন্য নোটিশ কিভাবে টাঙানো হতে পারে? পুলিশের রাতারাতি কোথায় যাবে এখান থেকে? এভাবে তো হয় না, কালকে অফিসিয়ালি বন্ধ ছিল, কিভাবে নোটিশ জারি হতে পারে আমাদের বিরুদ্ধে? এভাবে এক রাত মে 220 জন কো বাহার নিকাল দিয়া আর এক জন কো পুরা দিন মে লোক বাহার নিয়ে নিকাল পায়। হম লোক হামেশা স্ট্রাইক পে বৈঠে, বৈঠে ভি হোস্টেল মে খানা নি মিলেগা, হম লোক ভি নি খানা খায়েগে। আচ্ছা অফিস টাইম, অফিস হ্যাঁ হামেশা টাইম, অফিস বন্ধ থা, অফিস বন্ধ হোনে কে বাদ ভি অফিসিয়াল নোটিশ কেসে জারি হুয়া ইয়ে বতায়ে হাম লোক কো, আর দেখ ভি কাল কা হ্যায় নোটিশ পে। এদিন সকাল থেকেই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্ররা অভিযুক্ত অধ্যাপকের বদলির দাবিতে অনশনে বসেছে।